রহমাতুল্লাহি জুমবার দিনে প্রয়োজনীয় কিছু আমল জুমবার দিনে প্রয়োজনীয় কিছু আমল আপনাদের সামনে কিছু উল্লেখিত কিছু কথা বলবো সেটা একটু ভিডিওটি নাটেনে একটু মনোযোগ সহকারে দেখুন বা শুনুন অবশ্যই আপনার কাজে লাগবে জুম্বার দিনে গোসল করা ওয়াজিব বুখারি সাতশো সাতাত্তর আষ্টশো সাতাত্তর জুমবার সালাতের জন্য মেসাক করা বুখারি আষ্টশো সাতাশি উত্তম পোশাক পরিধান করা অজু করে জুম্বার নামাজ আদায় করা ইবনে জাহাব এক হাজার সাতানব্বই জুম্বার জন্য সুগন্ধি ব্যবহার করা বুখারি আষ্টশো আশি জুম্বার দিন চুলের তেল ব্যবহার করা বুখারি আষ্টশো তিরাশি জুমবার দিনে আগে ভাগে মসজিদে যাওয়া উচিত জুম্বার দিনে আগে ভাগে মসজিদে যাওয়া উচিত এবং গেলে অনেক লাভবান এবং ফায়দা হয় সোয়াব বেশি পাওয়া যায় বুখারি আষ্টশ একাশি জুম্বার দিনে সম্ভবত হলে পায়ে হেঁটে মসজিদে যাবেন বা মসজিদে যাওয়া উচিত মসজিদে মুসলিমদের ইমামের দিকে মুখ করে বসা মসজিদে মুসলিম মুসলমান ভাইদের ইমাম ইমামের দিকে মুখ করে বসা মসজিদে সালাতের জন্য কোনো একটা জায়গা নির্দিষ্ট স্থানে বসে থাকা অর্থাৎ আগে থেকে নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা এবং যে আগে আসবে সে আগেই বসবে আবু আবুদ আষ্টশো বাষট্টি ফুটবার সময় ইমামের কাছাকাছি বসা কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশের উপযুক্ত হয় কিন্তু ইচ্ছা করে জুম্বার নামাজে ইমাম থেকে দূরে বসে তবে সে বিলম্বে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ এগারোশো আট মনোযোগ সহকারে খুদবার সোনা এবং চোখ বুখারি নয়শো চৌত্রিশ ইমামের খুদবার দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা ইমাম মাজাহাব এগারোশো চৌত্রিশ খুঁদবার চলাকালীন সময় কেউ মসজিদে কথা বললে চুপ করুন একটুও বলবেন না বুখারি নয়শো চৌত্রিশ জুম্মার দিন ও জুম্মার রাতে বেশি বেশি দরুদ পাঠ করা খুঁতবার সময় খতিবের কোনো কথা মসজিদভাবে সাড়া দেওয়া বুখারি এক হাজার উনত্রিশ দিনে নিজের জন্য সব কিছুর চেয়ে বেশি বেশি দোয়া করা বুখারি নয়শো বৌত্রিশ খোদ চলাকালীন সময় মসজিদে প্রবেশ করলেও দুরাকাত তাহিয়া তুল মসজিদ সালাত আদায় করা ছাড়া না বসা বুখারি নশো তিরিশ যতটুকু জুড়ে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় মনোযোগ ভেঙে যায় বা বিলম্ব ঘটে আবু দাউদ তেরোশো বত্রিশ জুমবার দিনে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা বুখারি আষ্টসহ তিপ্পান্ন জুম্বার দিনে প্রয়োজনীয় আমলসমূহ কিছু বললাম এগুলি সবই একটু গুরুত্বপূর্ণ কথা জুম্বার দিনে এই কাজগুলো করা আমাদের প্রত্যেকটি মুসলমান ভাইদের জন্য প্রয়োজন বা উচিত আমরা পাঁচ নামাজ পড়ব অবশ্যই সবাই এবং অন্যজনকে উৎসাহিত করব। ইনশাল্লাহ নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহর সর্বত্র পুরস্কার দেওয়ার আল্লাহ দিবেন ইনশাল্লাহ সবাই নামাজ পড়ার চেষ্টা করব